আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকের এই টিউটোরিয়ালে আমি আপনার সাথে শেয়ার করছি এই ডিজাইনিং একটি বেবি ড্রেস আপনারা কীভাবে তৈরি করতে পারবেন এবং এই যে ফ্লাওয়ারগুলো আছে সেগুলো আপনারা অল্প সময়ে ইজি মেথডে তৈরি করতে পারবেন। তো সর্বপ্রথমে এখানে আমি 2 বছর বাচ্চার জন্য এখানে করে দেখাচ্ছি। তো সর্বপ্রথমে শোল্ডারের জন্য টোটাল নিচ্ছি আমি 4.5 ইঞ্চি এবং শোল্ডারের যে ঘাড়ের যে অংশটা সেটা নিচ্ছি 2.5 ইঞ্চ এবং বাকি যেটা আছে সেটা হচ্ছে গলার জন্য আর্মহোলের জন্য নিয়েছি 4 ইঞ্চি এবং চেস্ট এবং ওয়েস্ট দুটোটা একই সাইজ হবে 5.5 ইঞ্চি। এখানে 1/2 ইঞ্চি আমি এক্সট্রা নিব সেলাইয়ের জন্য, কারণ এই জামাটার একটু লুজ পরে নর্মালি যে মাপ আছে তার থেকে আপনাদের একটু লুজ করে নিতে হবে, কারণ এখানে বেল্ট অ্যাটাচ হবে, যার জন্য যদি ছোট বড় হয় কোনো প্রবলেম নেই, আপনারা ফিক্সড মানে বডির সাইজে আপনারা ফিক্স করে নিতে পারবেন। এবং এখানে টোটাল লেন্থ আমি নিচ্ছি এখানে 16 ইঞ্চি এবং এখানে নর্মালি আমি নিই এখানে 15 ইঞ্চি এবং 1 ইঞ্চ এক্সট্রা আমি করে নিয়েছি, কারণ কাঁধে শোল্ডারে সরি কাঁধে এবং আপনাদের নিচে যে রাউন্ড আছে সেটাতে চলে যাবে এবং উপরে যে টপ পেজটা আছে সেটা নিয়েছি আমি 6 ইঞ্চি। তো এখানে আমি কাগজে আগে সর্বপ্রথমে কাটবো, তাহলে ইজি হবে এবং আমার কাপড়টাতে কাটতেও কোনো প্রবলেম হবে না। তাই এখানে আমি আগে কাগজে কাটছি, 4.5 ইঞ্চিতে এখানে মার্ক করে নিয়েছি এবং শোল্ডারের জন্য আমি 2.5 ইঞ্চিতে একটা মার্ক করে নিয়েছি। অবশিষ্ট যে 2 ইঞ্চি থাকে সেটা হচ্ছে নেকের জন্য। আমি পুরো ডিটেলসে, এই ভিডিওটা আমার একটু বড় হলেও পুরো ডিটেলসে আমি আপনাদের স্টেপ বাই স্টেপ বলবো এবং যে মেথডগুলো আছে ইজি এবং সিম্পলে আপনারা কীভাবে এটাকে তৈরি করতে পারবেন এবং বিশেষ করে যারা নতুন আছেন তাদের জন্য টিপস সহ আমি এই ভিডিওটা দিচ্ছি। তো শোল্ডারের জন্য এখানে 4 ইঞ্চি নিয়েছি এবং নর্মালি এখানে আমি নিচ্ছে হচ্ছে গিয়ে 5.5 ইঞ্চি, 1/2 ইঞ্চ এক্সট্রা নিয়েছি, টোটাল হচ্ছে 6 ইঞ্চি নিয়ে এখানে আমি একটা মার্ক করে দিলাম এবং এখানে স্ট্রেট একটা লাইন করে দিচ্ছি দিয়ে এখানে একটা খোলা হাতে আমি এখানে সাধারণত নর্মালি আমরা 1 ইঞ্চি নিই, বাচ্চাদের জন্য আমি 1/2 ইঞ্চি নিচ্ছি। যদি এতে আপনাদের যদি দেখেন ব্যালেন্সের প্রবলেম হয় সেক্ষেত্রে আপনারা খোলা হাতেও কিন্তু এটা করতে পারবেন। তো এখন যা করছি, উপরের যে পিসটা আছে সেটা হচ্ছে আমার টপ, 1/2 ইঞ্চি থেকে একটু কম নিচ্ছি শোল্ডারের নিচে, একটু কাঁধে বাঁকা করে এইভাবে নেব এবং নেকের জন্য নিচ্ছি আমি এখানে 2 পয়েন্ট মানে 2 ইঞ্চ হচ্ছে চড়াই, 2 ইঞ্চ হচ্ছে লম্বায় আমি নিব এবং টপের জন্য এখানে আমি 1/2 ইঞ্চ এক্সট্রা নিয়েছি, সরি 1 ইঞ্চ এক্সট্রা নিয়েছি, কারণ শোল্ডারে এবং যে ঘেরে যে কোমরের যে ঘেরটা আছে সেখানে 1/2 ইঞ্চি 1/2 ইঞ্চি করে চলে যাবে। তো এখানে ওয়েস্টের যে সাইজ আছে সেই ওয়েস্টের সাইজ এবং চেস্টের সাইজ কিন্তু বাচ্চাদের সাধারণত একই থাকে। এভাবে আমি স্ট্রেট একটা লাইন করে দিয়ে আমি এখানে দাগ দিয়ে নিলাম এবং গলার জন্য যেটা বলছিলাম 2 ইঞ্চ থেকে 2.5 ইঞ্চের মধ্যে আপনারা নেন, এরপরও কম বেশি আপনারা করে নিতে পারেন, বাট এই টাইপের যে ড্রেসগুলো আছে বেসিক্যালি 2 থেকে 2.5 ইঞ্চি এটা একটা এই যেই মার্কটা আছে সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড একটা মার্ক। তো এখানে একটা রাউন্ড একটা শেপ দিয়ে দিচ্ছি এবং বাচ্চাদের জন্য আমি সবসময় আমি আপনাদেরকে প্রেফার করব বেশি ডিজাইনিং গলা করতে যাবেন না, তাহলে বাচ্চাদের জন্য খুব হেভি হয়ে যায়। গোল এবং সিম্পল কিছু রাখার চেষ্টা করবেন যেন বাচ্চারা এটাকে ক্যারি করতে পারে এবং ইজিভাবে মুভ করতে পারে। তো কাপড়টাকে আমি 4 লেয়ারে ভাঁজ করে আমি কেটে নিয়েছি এবং এই 2টা পিস হচ্ছে আমার যে ড্রেস আছে ড্রেসের যে সাইডে কোমরের বেল্টের জন্য এখানে আমি অ্যাটাচ করব এবং এখানে আমি চওড়া করে রাখছি এর জন্য, কারণ আমি চাইছি এটা অনেক বড় চওড়া বেল্ট হোক এর জন্য। তো এভাবে করে আমি চারপাশ থেকে একটু স্পেস রেখে আমি সেলাই করে নিব এবং এখানে আরেকটা স্ট্রিপ কেটে নিয়েছি 1 ইঞ্চের ডিস্টেন্সে মানে স্পেস রেখে মানে চওড়াটা, কারণ এখানে আমার গলা আর্ম হলে আমার এখানে সেলাই করতে হবে, একটা পট্টির মতো দিব। তো এখন যা করছি যে 2টা পিস আমি নিয়েছি প্রায় 3 ইঞ্চির মতো স্পেস রেখে আমি চারপাশ আমি সেলাই করে নিব। সেলাই করে আমি এটাকে ঘুরিয়ে ভালো যে দিক আছে সেই দিকে আমি ঘুরিয়ে নিব এইভাবে করে। ঘোরানো হয়ে গেলে একটা কেচির সাহায্যে কোনাগুলো যে আছে কোনাগুলো আমি এখানে বের করে নিয়েছি।
ভিউয়ার্স, আমি চেষ্টা করছি ইজিং সিম্পল ওয়েতে দেখানোর জন্য। যদি আপনাদের বুঝতে কোনো রকমের প্রবলেম হয় আমাকে করতে পারেন, আমি আপনাদেরকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। এবং এটা হচ্ছে ব্যাক পিস। ব্যাক পিসে আমি এখানে সিম্পল কিছু করার জন্য, বাচ্চাদের জন্য আসলে অনেকটা হেভি হয়ে যায়, যদি আপনারা বোতাম ইউজ করি আমরা তাহলে খুব টাফ হয়ে যায় বাচ্চাদের জন্য। তো সেই জন্য আমি আপনাদেরকে সবসময় প্রেফার করবো আপনারা জিপার অ্যাটাচ করুন। জিপারটা অ্যাটাচ করলে বাচ্চাদের জন্য খুব ইজি ওয়েতে আপনারা বের করতে পারবেন এবং তাদেরকে পড়াতে পারবেন, এবং কারণ বাচ্চারা অনেক মুভ করে, তো সেক্ষেত্রে জিপারটা আমি আপনাদেরকে সবসময় প্রেফার করবো আপনারা জিপারটাকে অ্যাটাচ করুন। তো এখানে আমি জিপারটাকে অ্যাটাচ করে নিয়েছি সিম্পল, এবং একদম জাস্ট একটা হাফ একটা ফোল্ড করে আমি জাস্ট এটার উপর জিপারটার উপরে রেখে আমি এভাবে করে সেলাই করে নিচ্ছি। এভাবে যে আমার অপর যে সাইড আছে সেই সাইডটা আমি সেলাই করে নিচ্ছি। এটা যখন জিপার যখন সেলাই হয়ে যাবে তারপরে আমি নেক সেলাই করব। তো এখানে যদি আপনারা এখানে জিপারের না দিয়ে যদি আপনারা হুক ইউজ করতে চান, সেক্ষেত্রে আমি আপনাদেরকে আগে বলবো যে আপনারা বোতামের যে ঘরগুলো আছে সেগুলো আগে কমপ্লিট করুন ব্যাক সাইডে, তারপরে আপনারা নেকটা স্টিচ করুন। নেকের জন্য যা করবো, নর্মাল একটা যে স্ট্রিপ আমি নিয়েছি, কাপড়টাকে কেটে নিয়েছিলাম, সেই কাপড়টাকে কেটে আমি একটা নর্মাল একটা সেলাই দেবো। সেলাই দিয়ে এখানে আমি এটাকে দুইবার ফোল্ড করে উল্টো দিকে ভালো দিকে এনে এখানে একটা জাস্ট সেলাই করে জাস্ট এটাখানে একটা আমার এমনভাবে আনতে হবে যেন একটা বর্ডারের মতো দেখা যায়, যেখানে একটা আমি বর্ডার দিয়েছি। এবং বাচ্চাদের ক্ষেত্রে ড্রেসের ক্ষেত্রে যদি আপনারা এই বর্ডারটা দেন তাহলে একটা খুব সুন্দর একটা লুক আসে, কারণ আমরা যদি নর্মালি ওটাকে ফোল্ড করে যদি সেলাই করে দিই রেজাল্ট আসলে সুন্দর দেখা যায় না। একটু সময় হলেও আমি আপনাদেরকে প্রেফার করবো আপনার একটা স্ট্রিপ নিয়ে এইভাবে করে বর্ডার দেন, তো ফিনিশিংটা যে আছে খুব সুন্দরভাবে আসবে এবং ড্রেসটা পরতে বাচ্চাদের জন্য অনেক আরামদায়ক হবে। এবং ফ্যাব্রিকের ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো সবসময় কটন ফ্যাব্রিক নেওয়ার চেষ্টা করবেন, এবং যদি পসিবল হয় এমন কোনো ফ্যাব্রিক যেটা নাকি খুব সফট, যেমন বাংলাদেশে এখন অনেক সফট সফট এই কাপড় আছে, লিলেন কাপড় আছে, তারপর হচ্ছে গিয়ে লোন কাপড় আছে, তারপর হচ্ছে গিয়ে কটন যে আছে যে একদম সফট, ওগুলাও আপনারা নিতে পারেন, খুব আরামদায়ক। এবং আপনাদেরকে আমি আরেকটা জিনিস প্রেফার করবো, যখনই আপনারা কটন ফ্যাব্রিকের উপর কাজ করবেন সবার আগে কাপড়টাকে ভালো করে ধুয়ে আয়রন করে শুকিয়ে নরম করে তারপর আপনারা কাজ করুন। এতে হবে কি, অনেক সময় আছে কটন ফ্যাব্রিক ধোয়ার পরে শর্ট হয়ে যায় এবং মাপ যে আছে মাপটা ছোটো বড় হয়ে যায়, সেক্ষেত্রে আমি আপনাদেরকে প্রেফার করবো সব সময় আপনারা এই কাজটা করবেন, তাহলে আপনাদের যে মাপটা আছে সঠিকভাবে আসবে। যখন সেলাই হয়ে যাবে গলা সেলানোর পরে আমি দোনোটা শোল্ডার একসাথে আমি সেলাই করে নিচ্ছি। যখন শোল্ডার সেলানো হয়ে যাবে সব শেষে এখানে যে আর্মহোলে যে স্ট্রিপটা আমি লাগাবো শেষে লাগাবো। তো এতে হবে কি, ঘাড়ের এখানে কোনো জয়েন্ট পড়বে না এবং এক রাউন্ডে আপনারা এই সেলাইটা করতে পারবেন এবং দেখতে জিনিসটা খুব সুন্দর লাগবে। তো এই ঠিক একইভাবে গলাতে আমি যেভাবে রাউন্ড শেপ করে দুইবার ফোল্ড করে এখানে আয়রন এই সেলাই করে নিয়েছি, ঠিক সেইভাবে আমি এখানেও দুইবার ফোল্ড করে এখানে আমি সেলাই করে নিচ্ছি। এবং এখন যা করব, বডির যে মাপ আছে বডিতে আমি হাফ ইঞ্চি কিন্তু এক্সট্রা নিয়েছিলাম, তো হাফ ইঞ্চ থেকে এখানে ওয়ান ইঞ্চ আমি স্পেস রেখে এখানে আমি নর্মাল একটা সেলাই করে নিচ্ছি। এবং এখানে কিন্তু আপনারা হয়তো খেয়াল করেছেন কোমরের যে পিসটা আছে সেটা কিন্তু আমি ছোটো ছোটো করে খুবই অল্প অল্প করে আমি এখানে ছোটো ছোটো করে প্যালেটস দিয়েছি। আমি ভিডিওটা বেশি বড় করছি না, আপনারা যদি চান যে এখানে কোনো প্যালেটস না দিতে সেক্ষেত্রে আপনারা জাস্ট এখানে ডাইরেক্ট কেটে ফেলবেন, বাট আমি আপনারা যদি প্রেফার করি নর্মাল ছোটো 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 করে একটু প্যালেটস দেন তাহলে বাচ্চাদের ড্রেসে কিন্তু প্যালেটসগুলো খুব সুন্দর দেখা যায়। এবং সব শেষে নিচের যে ড্রেসের যে নিচের অংশটা আছে সেখানে দুইবার ফোল্ড করে আপনারা এখানে আয়রন করবেন। এখানে আমি জিগজ্যাগ স্টিচ দিয়েছি ফোল্ডিং ফুট দিয়ে, যদি আপনাদের কাছে এটা অ্যাভেলেবেল না হয় নর্মাল সেলাই মেশিন দিয়ে আপনারা কীভাবে করবেন আমার ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক থাকবে, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন যে আপনারা এই টা যদি জিগজ্যাগ স্টিচ না থাকে বা যদি ফোল্ডিং যে ফুট আছে সেটা যদি না থাকে তো কীভাবে আপনারা স্টিচ করবেন, ওখানে আমি চারটা ওয়েতে দেখিয়েছি। তো এখানে আপনারা হয়তো খেয়াল করছেন আমার বেল্টটাকেও আমি অ্যাটাচ করে নিয়েছি একসাথে। এখন এটাকে একটা ডিফারেন্ট একটা লুক দেওয়ার জন্য এখানে কিছু 3D ফ্লাওয়ার যে বলে আমি ফ্যাব্রিক থেকে ফ্লাওয়ার কেটে এখানে লাগাবো, তো সেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। এখানে সর্বপ্রথমে একটা আমি কাগজে কেটে নেবো, কারণ যে ফ্যাব্রিকটা আমি নিচ্ছি অনেক সফট এবং অনেক পাতলা ফ্যাব্রিকটা, তো সেটাতে ব্যালেন্স করাটা খুব
টাফ। তো এর জন্য এখানে আমি কাগজ আগে কেটে নিচ্ছি, কেটে নিয়ে এখানে শেপ দিয়ে এটাকে কেটে নিব একটা ফ্লাওয়ারের লুক দিয়ে। এখানে যে সাইজটা আছে বড় ছোট আপনারা আপনাদের মতো করে নিতে পারেন, এবং আমি আপনাদেরকে প্রেফার করব যে ফ্লাওয়ারটাই আপনার নিন না কেন গোল যেন হয়, তাহলে কারণ ড্রেসটার সাথে মানাবে। তো এখানে আমি অনেকগুলো লেয়ার একসাথে কাপড়টাকে ভাঁজ করে আয়রন করে একদম ফ্ল্যাট করে নিয়েছি। নিয়ে এখানে আমি একটা এই কলমের সাহায্যে এখানে মার্ক করে নিচ্ছি। তো এই যে ফ্লাওয়ারগুলো আছে এবং যে ফ্যাব্রিকটা বলছি, এই ফ্যাব্রিকটা এমন একটা ফ্যাব্রিক যে সুতাটা কিন্তু সহজে খুলবে না। এটা অনেক সময় আছে কটন ফ্যাব্রিক, যদি জর্জেট ফ্যাব্রিক যেরকম একটা, যদি আপনারা মুড়ো দিয়ে যদি না সেলাই করেন তাহলে কিন্তু কন্টিনিউ সুতা খুলতে থাকে। কটনের ক্ষেত্রে কিন্তু এই টাইপের, যে আমি আপনাদেরকে কটন বলবো না, আপনাদেরকে প্রেফার করবো আপনারা লিনেন কাপড়টা নেন বা লন কাপড় যেটাকে বলে, যে সফট যেটা আছে সেটা নেন। সেটা নিলে কি আপনাদের আয়রন করতে হবে না ফার্স্ট, এবং আপনাদেরকে যে কাপড়টা আছে সুন্দরভাবে থাকবে। তো এখানে সেলাই হয়ে যাওয়ার কাটিং হওয়ার পরে এখানে আমি হাত দিয়ে এইভাবে করে একটু ঘষে ঘষে দিয়েছি। এতে হবে কি যে ফ্লাফ সুতার যে এক্সট্রা যে সুতাগুলো আছে একটু বের হয়ে যাবে এবং এটি একটু খোলা খোলা দেখা যাবে। আমি আপনাদের ভিডিও শেষে দেখাবো যে লুকটা কেমন আসে, তাহলে আপনারা বুঝতে পারবেন। তো এখানে দুইটা এইভাবে করে আমি ভাঁজ করে নিচ্ছি, জাস্ট আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে দিয়ে। এখানে জাস্ট একটা যে কোনো স্টোন আপনারা নিতে পারেন। এখানে এখানে আমি পাতা শেপের একটা পাথর নিচ্ছি, নিয়ে এখানে লাগাবো, এবং তার সাথে এখানে মশারি যে পাওয়া যায় বাংলাদেশে, দেখবেন যে মশারি টাইপের কিছু ড্রেস আছে, আমি জানি না আসলে বাংলাদেশে সেই ড্রেসগুলোর নাম কী, এরকম এরকম পিসটাকে ডাবল লেয়ার করে আমি ফুলের থেকে খুব অল্প পরিমাণে একটু বড় রেখে এখানে আমি দুইটা পিস কেটে নিয়ে একসাথে চারটা পিস আমি লাগিয়ে নিয়েছি। তো এইভাবে করে জাস্ট বুকের যে সাইজটা আছে সাইডটা, সেই সাইডে আমি শুধু এই ফুলগুলো অ্যাটাচ করব, কারণ এখানে আমি চাইছি ফ্রন্টের যে চেস্টের যে পাশ সাইডটা আছে সেখানে একটু ফ্লাওয়ার একটা লুক দেওয়ার জন্য এখানে আমি একটু দিয়েছি, কারণ এটা ফিনিশিংটা অনেক সুন্দর আসবে এবং বাচ্চাদের জন্য এই সামারের জন্য একদম পারফেক্ট একটা ড্রেস। আশা করছি আমার বেবি এটা পরে অনেক আরাম পেয়েছে, যার জন্য ভাবলাম যে আমি আপনার সাথে ভিডিওটা শেয়ার করি, তাই এখানে আমি আর শেয়ার করা। এবং এই ভিডিওটা কিন্তু আমার সেকেন্ড একটা ভিডিও, ফার্স্ট ভিডিও সরি, কারণ এটা এর আগে আমি আরেকটা ভিডিও তৈরি করে সরি ড্রেস তৈরি করেছি, আমার কাছে ভালো লেগেছে বলেই আপনাদের সাথে আমি শেয়ার করলাম। ফিনিশিং হয়ে যাওয়ার পরে এভাবে করে আরেকটু ঘষে দিব, ঘষে দিলে এভাবে একটা লুক আসবে। এই যে দেখেন, আমি দেখাচ্ছি একটু ক্লোজ করে। তো বন্ধুরা, থ্যাংক ইউ সো মাচ, আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওতে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলকে, এবং আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে পারেন। তো থ্যাংক ইউ সো মাচ সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, বাই বাই।